চলে গেলেন বিএনপি নেতা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুর 2:30 দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাফরুল ইসলাম চৌধুরী 2001 থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের বাঁশখালীর 4-4 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। মঙ্গলবার রাত 10টার সময় তার প্রথম জানাজার নামাজ পাথরঘাটা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর বুধবার সকাল 10টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহে এবং দুপুর 2টায় বাঁশখালী জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা ও বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাফরুলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।